হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। আজকে তোমাদের যে ক্লাসটা পড়াবো, ক্লাস ঠিক নয়, এটা বলতে পারো একটা স্ট্র্যাটেজি শেয়ারিং, একটা ওপিনিয়ন দিচ্ছি আমার। তোমাদের শুনে যদি মনে হয় তোমাদের কাজে লাগবে তাহলে তোমরা ইউজ করতে পারো, আদারওয়াইজ গো অ্যাজ ইউ লাইক। আমরা আজকে আলোচনা করবো এই যে ধরো আর লাস্ট 20-21 দিন বাকি আছে, সেই 20-21 দিনে আমরা কিভাবে আমাদের প্রিলির জন্য ফাইনাল প্রিপারেশনটা করব 2022 WBCS প্রিলির জন্য ফাইনাল প্রিপারেশন আমরা কিভাবে কিভাবে করব, সেইটা নিয়ে আজকে আমাদের লাস্ট, মানে আমাদের একটা স্ট্র্যাটেজি শেয়ারিং ক্লাস। সেই ক্লাসটাতে আমি আমার জীবনের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এখন দেখো, আমি প্রিলি পরীক্ষায় প্রথম বসেছি 2012 সালে, লাস্ট বসেছি 2021 সালে। 2021-এরটা বাদ দিলে 2012 থেকে 2020 পর্যন্ত প্রত্যেকবারই কিন্তু আমি প্রিলি পাস করেছিলাম। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় আমি যেভাবে অ্যাপ্রোচ করতাম সেইভাবে অ্যাপ্রোচ করলে হয়তো তোমাদের উপকার হলেও হতে পারে। সো আজকে আমাদের টপিক হচ্ছে এখন হঠাৎ করে লাস্ট 20 ডেজে এসে নতুন কি করব, এটা যদি একটা প্রশ্ন হয় তাহলে উত্তর হচ্ছে নতুন আমি কিচ্ছু করব না। আমার এখন নতুন কিছু করার, নতুন কিছু পড়ার সময় নেই। রবি শাস্ত্রী যতদিন ভারতের কোচ ছিলেন, রবি শাস্ত্রী একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলতেন, সেটা হচ্ছে প্লে উইদিন ইওর লিমিটেশনস। যেগুলো তোমার উইকনেস সেগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে যেও না, রেজাল্টটা খুব খারাপ আসবে। তুমি দেখো রবি শাস্ত্রীর আমলে ভারতবর্ষ কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স করেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি সেই স্ট্র্যাটেজিটাই এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। কিরকম নতুন কিছু পড়ার জায়গা এখানে এখন নেই, সো নাথিং নিউ টু লার্ন, নাথিং নিউ টু লার্ন। এই হচ্ছে আমাদের প্রথম কথা, এখন আমি নতুন কিছু পড়ব না। যেটুকু পড়া আমার হয়নি, কোনো কিছুতে হয়তো কিছু বাদ গেছে, সাউথ ইন্ডিয়া আমার পড়া হয়নি আমি ছেড়ে দেবো, আমার পলিটিতে এমার্জেন্সি প্রভিশনস পড়া হয়নি আমি ছেড়ে দেবো। এখন যদি মনে হয় যে স্যার তাহলে কি ওই জায়গা থেকে যদি কোশ্চেন আসে, ওই জায়গা থেকে যদি কোশ্চেন আসে তুমি পারবে, সোজা হিসেবে তুমি পারবে না, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে বাকি যেটুকু অংশ আছে সেই জায়গা থেকেই কোশ্চেন করে তোমাকে কিন্তু এই যে কাট অফটা সেটা ক্লিয়ার করতে হবে। এবার কাট অফ নিয়ে একটা কনফিউশন থাকে, কাট অফ প্রচুর হাই যাচ্ছে, অমুক যাচ্ছে, তমুক যাচ্ছে। তুমি চেষ্টা করবে যাতে তোমার 120টার মতো নাম্বার থাকে, বাকি যা হওয়ার ভগবানের হাতে ছেড়ে দাও, সেগুলো সম্পূর্ণ তোমার আয়ত্তের বাইরে। তো প্রথম কথা, নাথিং নিউ টু লার্ন। নেক্সট কি আসছে, নেক্সট 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এখন আমি কি করব। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি রিভিশন দেব। সো সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিভিশন। বাট এই কথাটার মধ্যেও কিন্তু একটা প্যাঁচ আছে। রিভিশন মানে আমি এখন গেদে বই খুলে যদি গোটা হিস্ট্রি রিভিশন দিতে যাই তাহলে কিন্তু আমি ধ্যাড়াব। সুতরাং গোটা হিস্ট্রি রিভিশন দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। কিভাবে রিভিশন দেব সেটারও একটা স্ট্র্যাটেজি কিন্তু আমাদের এখন বার করতে হবে। কিরকম, আমাকে যদি এখন স্ট্র্যাটেজি করে বলে যে কিভাবে আমি যেটুকু আমার পড়া হয়েছে সেটুকুকে আমি রিভিশন দেব, তাহলে তোমাকে প্রথম যেটার উপর জোর দিতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা। মক টেস্ট, প্রথম কথা হচ্ছে মক টেস্ট ছাড়া তুমি এখন কিছুই করতে পারবে না। তোমার প্রথম কাজ হচ্ছে যত সম্ভব, যত বেশি সম্ভব, যেখান থেকে পারো সেখান থেকে মক টেস্ট নিয়ে তুমি মক টেস্ট দাও। মক টেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইওর লাইফ রাইট নাও। তুমি দিনে 2টো করে পারলে ফুল প্রিলি সিলেবাসের মক টেস্ট দাও।
তার ফলে যেটা হবে, মক টেস্ট দেওয়ার সময় কোশ্চেন যখন তুমি পড়ছো, সেই কোশ্চেন পাওয়ার পরে কোশ্চেনটা যখন তুমি আলোচনা করছো, কোশ্চেনটা যখন তুমি অ্যানালাইজ করছো, আমি আগে সাগনিকের সাথে একটা ভিডিও করেছিলাম, সেখানেও তোমাদেরকে আমি বলেছিলাম যে কোশ্চেন অ্যানালাইজ করে পড়াটা এখন খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেরকম জায়গা থেকে দাঁড়িয়ে যদি তুমি দেখো মক টেস্টের পরে কোশ্চেন অ্যানালাইজ করার সময়, তুমি যদি দেখতে পাও সে তোমার কোনো একটা জায়গাতে তোমার মনে হচ্ছে তুমি পড়েছো কিন্তু তোমার কিছুটা খামতি আছে, ওই যেমন ধরো বললাম সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া ইন দ্য সুলতানি পিরিয়ডস, তোমার যদি মনে হচ্ছে না এই জায়গাটাতে বোধহয় আমার পড়া আছে কিন্তু আমার একটুখানি আরো দেখতে হবে, তখন তুমি যেটা করবে মক টেস্ট শেষ হয়ে যাওয়ার পরে, মক টেস্ট দুটো দেওয়ার পরে কোশ্চেন অ্যানালাইসিস করলে, দেখলে কটা ঠিক হলো কটা ভুল হলো, এবং তারপর দেখলে তুমি কোথায় কোথায় নাম্বার বাড়াতে পারো, সেই নাম্বার বাড়ানোর প্রশ্নে এসে তুমি দেখলে যে যে জায়গাটা কিছু কিছু পয়েন্ট ছিল সেই সেই পয়েন্টগুলো তোমার আরেকটু পড়াশোনা করলে তোমার নাম্বার বাড়বে, সেই জায়গাগুলো তুমি একবার চট জলদি চোখ বুলিয়ে নাও। এই চট জলদি চোখ বুলানো বলতে এমন ভাবেই জিনিসটা চট জলদি হবে যে জিনিসটা তোমার 2.5 ঘন্টার মধ্যে মিটে যায়, ম্যাক্সিমাম 2.5 ঘন্টা, মিনিমাম 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তোমাকে একটা পার্টিকুলার গোটা টপিকের ওপর যদি তুমি সময় ইনভেস্ট করো এবং তাতে যদি দেখো যে জিনিসটা তোমার মনে হচ্ছে তোমার গ্রিপে চলে আসবে, তাহলে জানবে দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে, দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে। এবার দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে বললেই তো আমার এখানে সবকিছু শেষ হয়ে যাচ্ছে না, তারপরেও বেশ কিছু গল্প থাকে। 3 নম্বর জিনিস সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমাকে অ্যানালাইজ করতেই হবে, আনটিল অ্যান্ড আনলেস তুমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইজ করছো এবং সেই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝছো যে কিরকম ভাবে কিরকম প্যাটার্নে পিএসসি কোশ্চেন দেয়, তুমি যতই বেশি মক টেস্ট দাও তুমি কিন্তু খুব একটা সুবিধে করে উঠতে পারবে না। এবার শুধুই কি আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছড়ে ছেড়ে দেবো? না, তার সাথে আমাকে এটাও দেখতে হবে, খুব মানে জাস্ট শেষ হলো আমরা WBCS মেন্স 2021-এর কোশ্চেনগুলো পেয়েছি, সেই কোশ্চেনগুলোতেও তোমরা যদি একটুখানি নজর করো, আমি বলছি না সেটা এখন খুঁটিয়ে পড়তে হবে খুঁটিয়ে দেখতে হবে, একটুখানি যদি নজর করো তাহলে দেখবে কিছু কিছু জায়গা আছে যে যে জায়গাগুলোতে ওরা কিন্তু প্রচণ্ড ফোকাস করেছে। যেমন পলিটির ক্ষেত্রে তুমি যদি দেখো 100টা কোশ্চেন ছিল, সেই 100টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন ছিল ফান্ডামেন্টাল রাইটস থেকে। এবার ফান্ডামেন্টাল রাইটস আমরা প্রচুর বলি যে গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু তার থেকে মাত্র 5টা কোশ্চেন আছে, তাহলে কি ফান্ডামেন্টাল রাইটস কে আমি গুরুত্ব দেব না? ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে 100টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন এসছে যখন, তখন ব্যাপারটা একটুখানি 100টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন পার্সেন্টেজ ওয়াইজ তুমি যদি দেখো তাহলে কিন্তু কম। কিন্তু এটাও মনে রাখতে হবে প্রিলির ক্ষেত্রে বেসিক জিনিসগুলো থেকে কোশ্চেন আসে বেশি, ডেপথ থেকে কোশ্চেন আসে কম। মেন্সের কোশ্চেন যদি আমি দেখে থাকি তাহলে দেখব যে পার্লামেন্ট চ্যাপ্টার থেকে প্রায় 14-15টা কোশ্চেন এসেছিল, পার্লামেন্ট চ্যাপ্টার থেকে যদি 14-15টা কোশ্চেন এসে থাকে তাহলে বুঝতে হবে সেই কোশ্চেনগুলো এসছে ডেপথ থেকে। সুতরাং আমাকে আগে গ্র্যাব করতে হবে কোশ্চেন অ্যানালিসিস করে যে কোন চ্যাপ্টারগুলো থেকে আমার কোশ্চেন আসছে পরীক্ষা, সেই চ্যাপ্টারগুলোর ওপর ফোকাস আমি বেশি করে করব। তারপরের কোশ্চেন হচ্ছে আমি ঠিক কিভাবে পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করব। প্রিভিয়াস কোশ্চেনের একটা স্ট্যাটিক ফরম্যাট দেখা যায় যে 1 থেকে 25 নম্বর কোশ্চেন হচ্ছে ইংরেজির কোশ্চেন, তারপরে বাকিটা মিক্সড। কারুর যদি মনে হয় যে আমি প্রথমেই ইংরেজিটা করে নেব, সে করে নিতে পারে, তবে আমি সেটাকে অ্যাডভাইস করব না। আমার নিজের এতদিনকার অভিজ্ঞতা বলছে তুমি যদি প্রথমেই এই ইয়েগুলো নিয়ে করতে যাও, কোশ্চেন ইয়ের কোশ্চেনগুলো অ্যান্সার করতে যাও, তাহলে বিশাল রকম সমস্যা হয়। সমস্যাটা কীরকম,
যে ইংরেজির কোশ্চেন গুলোতে বেশ কিছু খটোমটো কোশ্চেন প্রত্যেক বছরই থাকে, এবং সেই থাকার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথম দিকেই খটোমটো কোশ্চেন তুমি যদি অ্যান্সার করে ফেলো তাহলে ভুল হতে পারে, এবং ভুল হলে পরীক্ষার হলে প্রথমেই তোমার কনফিডেন্সটা কিন্তু কিছুটা লো হয়ে যাবে। একটা জিনিস জানবে, একটা পরীক্ষা স্টার্ট হওয়ার পরে পরীক্ষার ভেতরে ঢুকতে তোমার ব্রেনের অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগে। ব্রেনকে সেই সময়টা যতটা পারা যায় রিল্যাক্স রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমি কি করব? সো আমার নেক্সট বেস্ট অপশন হচ্ছে আমি 1 নম্বর সোজা 26 নম্বর থেকে কোশ্চেনের অ্যান্সার করা স্টার্ট করব। 26 নম্বর থেকে গিয়ে যদি আমি শুরু করি তাহলে দেখতে পাবো বেশ কিছু কোশ্চেন আমি ইনস্ট্যান্ট পারছি, বেশ কিছু কোশ্চেন আমি পারছি না। আমার হিসেব রাখার দরকার নেই আমি কোনটা পারলাম না, আমি কোনটা কোনটা হিসেব করব, কোনটা কোনটা পেলাম, এবং পেলাম মানে শুধুমাত্র যে ওই খাতায় দাই কোশ্চেনে দাগিয়ে দিয়ে চলে গেলাম সেরকমটা নয়, আমি যেন ইনস্ট্যান্টলি সেই কোশ্চেনটাকে ওএমআরেও মার্ক করে ফেলি। ওএমআরে মার্ক করা হয়ে যাওয়ার পরে আমি পরের কোশ্চেনে যাব। এরম করে 100% শিওর কোশ্চেনগুলো প্রথম 10-15 মিনিটের মধ্যে তোমার অ্যাটলিস্ট 26 থেকে 70 পর্যন্ত দেখা হয়ে যাবে। তারপর যখন তুমি বুঝতে পারছো যে না, আই এম নাও এক্সাম রেডি, তখন তুমি খুঁজে খুঁজে বার করে অঙ্ক আর জিআই এর কোশ্চেনগুলো সলভ করে ফেলো। অঙ্ক আর জিআই এর কোশ্চেনগুলো থেকে তোমার ছাঁকা নম্বর উঠবে 25। এই 25-এর মধ্যে অ্যাটলিস্ট 24 তোমাকে এনশিওর করতেই হবে। 24টা হচ্ছে তোমার কাছে স্কাই লিমিট, স্কাই ইজ দ্য লিমিট ধরেই কাজটা এগো। অ্যাটলিস্ট 24 ধরে যদি আমি 24 তুলতে হবে ধরে যদি এগো তাহলে কিন্তু 20 আসবে, এবং এই 20টা খুব গুরুত্বপূর্ণ। তারপরে কাজ হচ্ছে যেগুলো হয়ে গেছিল সেই পোর্শনগুলো থেকে বাকি জিএ এর কোশ্চেনগুলো মানে জেনারেল অ্যাওয়ারনেস এর কোশ্চেনগুলো বাকি পোর্শনটা আমি অ্যান্সার করে ফেললাম। ওএমআরে মার্ক করা হয়ে গেছে, ম্যাথ জিআই হয়ে গেছে, এবার আমি ইংলিশ করলাম, ইংলিশ শেষ হয়ে গেল। এইবার আমি সেকেন্ড রিড দেব। সেকেন্ড রিডে গিয়ে আমি কি করব, যে কোশ্চেনগুলো সামান্যতম ডাউট আছে বলে আমি ছেড়ে দিয়ে বেরিয়ে গেছি সেই কোশ্চেনগুলো আমি এইবার ধরে অ্যান্সার করতে বলব, যেগুলো মনে হচ্ছে মাথা খাটিয়ে মনে হচ্ছে যে না এটার অ্যান্সার এরকম ভাবে করলে এরকম ভাবেই হবে, সেইটার অ্যান্সার এবার তুমি কর। এইভাবে যদি তুমি অ্যাপ্রোচ করো পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনটাকে, তাহলে তোমার কিন্তু কোশ্চেন অ্যাপ্রোচিং এর দিক থেকে অনেকটা বেশি সুবিধে হবে তুমি কোশ্চেনটা কিভাবে করছো সেটার উপর। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা মানে এটার সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই তাও এটা বলি, সেটা হচ্ছে এই পলিসি তোমাকে নিতে হবে। নো টেনশন পলিসি, টেনশন করে মানুষের মানুষের মানসিক চাপ বাড়িয়ে আজ অব্দি কারুর 1 পয়সার লাভ হয়নি, উল্টে ক্ষতি হয়েছে। বিসিএস পরীক্ষায় বসতে যাচ্ছি, আমার পড়া হয়নি, আমার পড়া মানে আরেকটু পড়লে ভালো হতো, আগেও বলেছি এখনো বলছি প্রিপারেশনের কোনো লিমিট হয় না, দেয়ার ইজ নাথিং সাচ থিং, মানে দেয়ার ইজ নো সাচ থিং হুইচ ইজ কল্ড এনাফ প্রিপারেশন, প্রিপারেশনের কোনো লিমিট হয় না। তো প্রিপারেশনের কোনো লিমিট হয় না বলে আমার যেটা হয়েছে আমি সেটুকুর ওপর খেলব, তার জন্য এই পলিসিটা তোমাকে ভীষণভাবে নিতে হবে। টেনশন করা যাবে না এই 20 দিনে, অ্যাটলিস্ট নিজের মাইন্ডকে ফ্রি এবং হ্যাপি রাখার চেষ্টা করতে হবে। তার জন্য তোমার যদি মনে হয় যে 2-3 দিন পরপর আমার একটা নার্ভাস ব্রেকডাউন হয়ে যেতে পারে, তুমি একটা দিন সম্পূর্ণ অফ হয়ে যাও, অফ দ্য রাডার, গান শোনো, গেম খেলো, সিনেমা দেখো, যা খুশি তাই করতে পারো, কিন্তু টেনশন নেওয়া কোনোভাবে যাবে না। পরীক্ষার হলে বসে যদি তুমি টেনশন নিতে নিতে পরীক্ষার হলে দিতে যাও তাহলে ইট উইল রুইন ইউ। এই জিনিসটা মাথায় রেখে পরীক্ষা দিতে যাবে যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি মানে পরীক্ষায় যদি আমার রেজাল্ট খারাপ হয় বা আপ টু দ্য মার্ক না হয় তাহলে আমার কি হবে রে, এইভাবে তুমি যদি পরীক্ষার আগে থেকে টেনশন করো পরীক্ষা ভালো হবে না, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। সুতরাং আমার পরামর্শ যদি তুমি নাও তাহলে আবারও বলছি, টেনশন করে নিজের মাথার উপর চাপ বাড়িও না। তাহলে এই গেল আমার
ফোর পয়েন্ট স্ট্র্যাটেজি, এক আমি এখন নতুন কিছু পড়ব না, দুই আমি রিভিশন করব, রিভিশন কিভাবে করব, মক টেস্ট বেস রিভিশন করব, তিন আমি কোশ্চেন অ্যানালিসিস করতে হবে আমাকে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, নট অনলি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন তার সাথে সাথে যে মক টেস্ট গুলো দিচ্ছি সেই মক টেস্ট গুলোরও কোশ্চেন অ্যানালিসিস করতে হবে, কারণ সেই মক টেস্টের কোশ্চেন অ্যানালিসিস আমাকে বুঝতে সাহায্য করবে কোন অংশগুলো আমার পড়া হয়নি আমাকে আরেকটু পড়তে হবে, আর তার সাথে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন অ্যানালিসিস আমাকে সাহায্য করবে এটা বুঝতে যে কোন কোন অংশগুলো আমাকে আরো বেশি করে পড়তে হবে বা কোন কোন অংশগুলো থেকে পিএসসি আগেও কোশ্চেন দিয়েছে এবারেও কোশ্চেন দেবে। এই জায়গাগুলো যদি আইডেন্টিফাই করে ফেলা যায় যে এই জায়গা থেকে কোশ্চেন এসছে ভবিষ্যতেও আসবে, তাহলে কিন্তু আমার কাজ অনেকটাই সুবিধে হয়ে যাবে। এবং তার সাথে আমার শেষ পরামর্শ, নিজের মাথায় চাপ বাড়িও না, নিজের মাথাটা প্রেশার কুকার নয়, নিজের মাথাটাকে যদি তুমি প্রেশার কুকার ভেবে ট্রিট করো তাহলে কিন্তু বিশাল সমস্যা। এবং এই সমস্যার সমাধানের জন্য আমার কাছে একটাই রাস্তা আছে, যদি তোমার মনে হয় আমি টেনশনের চোটে নিতে পারছি না কিছু, তাহলে পরিষ্কার গ্রিড থেকে অফ হয়ে যাও। এতে পরের দিন যখন তুমি পড়া শুরু করবে মাইন্ডটা অনেক ফ্রেশ থাকবে। এবং অফ হয়ে যাওয়া মানে এরকম ভাবে নয় আমি পড়লাম না ইচ্ছা করলাম সারাদিন ওই নিয়ে গজর গজর করলাম, এরকম করলে কিন্তু হবে না। সুতরাং অফ হওয়া মানে একদম ক্লিয়ার কাট অফ হওয়া। সো অ্যাট লাস্ট তাই বলবো, 20 দিন বাকি আছে, গো ফর ইট, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে যাবে। তার আগের 20 দিন মাথা ঠান্ডা রেখে লাস্ট মিনিট প্রিপারেশন যেটা বলে বলি আমরা সেটা নাও, এবং আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।